বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে থাই চিলি সুইট সস সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন কোয়া রসুন রসুনগুলো যে বড়ো সাইজের এগুলো কুচি করে নেবো মিহি করে আমি কুচি করে নিয়েছি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি প্রায় বিশটা মানে লাল মরিচ নিয়েছি এটা হচ্ছে কাঁচা লাল মরিচ আর আপনার ইচ্ছা করলে চিলি ফ্ল্যাক্স দিয়ে করতে পারেন শুকনা মরিচটা একটু মানে সিদ্ধ করে সেটা দিয়ে করতে পারেন আর এগুলো এখন আমি কেটে নিব আপনারা যখন ব্ল্যান্ড করবেন মরিচটাকে তখন মানে এক একটা চাপ দিয়ে একটু ঘুরিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন তারপর আবার আবার একটা চাপ দেবেন এইভাবে আদা বাটা যাকে বলে সেটা করে নিতে হবে মিহি করতে যাবেন না মরিচটাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি আর বিচিগুলো এতগুলো বিচি দেওয়ার দরকার নাই কিছুটা বিচি আপনি দেখেন নিচে বিচিগুলো জমে গেছে সেই বিচিগুলো আপনি ফেলে দিতে পারেন এই যে এভাবে সরিয়ে ফেলে অত বিচি দেওয়া যাবে না এখানে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি মেজের মেজারমেন্টের কাপের আর আধা কাপ আরও দিব এই যে রসুনগুলো দিয়ে দিচ্ছি আমাদের দেশের মরিচগুলো একটু চিকন চিকন হয় ঝাল হয় এবং বিচি বেশি হয় এই জন্য বেশি আমি অনেকগুলো ফেলে দিয়েছি আর দেখেন আমি এইভাবে কিন্তু কুচি করে নিয়েছি মরিচটাকে মরিচটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের কম কোয়াটার কাপ থেকে একটু বেশি চিনি চিনিটা নিজের মতন করে দিয়েন যে মানে এটা খুব বেশি মিষ্টি তো আর খায় না হালকা মিষ্টি ঝাল টক এরকম একটা জিনিস আর এখানে আমি কিছুটা চি লবণ দিয়ে দিলাম কোয়াটার চামচ হবে এখানে আধা কাপ পানি নিয়ে নিলাম দুই টেবিল চামচ দিয়ে দিছি কর্নফ্লাওয়ার এটা ভালো করে গুলে নিতে হবে এটা হয়ে গেল এক সাইডে রেখে দিচ্ছি আঁচটা কমিয়ে আমি কর্নফ্লাওয়ারটা মানে দিয়ে দিব আস্তে আস্তে দিব যাতে দোলা পাকিয়ে যায় এখানে ভিনেগারটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ভিনেগার হবে এমন ঘন হবে এই যে আর এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস আচ্ছা এটা ঠান্ডা হয়ে গেলে একদম স্বচ্ছ হয়ে যাবে আর আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে বা কোনো বয়মে এটা আপনারা মানে ফ্রিজে রেখে বেশ অনেক দিন খেতে পারবেন সসটা আমার হয়ে গেল খুবই সহজ এবং একদমই মানে কম খরচে বেশ অনেকখানি সস হয় যাই হোক আর এটা যে কোনো ভাজা পোড়া খেতে মানে অসাধারণ মজা লাগে আর যখন হয়ে যাবে তখন আপনারা একটু মুখে যেয়ে দেখবেন এটা টক ঝালটা ঠিক আছে কিনা খুবই সহজ একটি রেসিপি তেমন কোনো মানে ইয়া লাগে না ঝামেলা নাই যাই হোক আপনারা বাসে অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করেই আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ